যে নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করবার জন্য আলিম আলমাদেরকে জেলে নিলেন, আমাদেরকে জেলে নিলেন, যাকে যার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে তার অভ্যন্তরে আপনি ঢুকালেন, আমরা মাসের পর মাস জেল খাটলাম। আমাদের নেতৃবৃন্দ, সহকর্মী, সহযোদ্ধা বৃন্দ এখনো অনেকেই ভেতরে আছে, যাদের মুক্তির জন্য আমরা দাবি অব্যাহতভাবে করে আসছি। যাকে তুষ্ট করার জন্য, যার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে জেলে নিলেন, তিনি তো আপনাকে সদস্যপদ পাওয়ার জন্য কোনো সাপোর্ট করলেন না, সহযোগিতার হাত বাড়ালেন। জনমতকে বিভ্রান্তি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকার যখন মানসিকতার সামনে আসে, তখন ওই দেশ নষ্ট হবে, দুর্নীতি এখানে বৃদ্ধি পাবে, অনৈতিকতা এখানে অনেক বিস্তৃত হবে, এটাই স্বাভাবিক। আমরা সবাই অবগত আছি যে আমাদের সরকার প্রধান নিশ্চয়ই আলোচনা কোনো আলোচক করেছেন ইতিমধ্যে, আমি যেহেতু করে আসছি, আমাদের সরকার প্রধান সাউথ আফ্রিকা গেলেন, জোহানেসবার্গে গেলেন, কিন্তু আমরা সবাই অবগত হয়েছি তিনি ফিরছেন খালি হাতে, সদস্যপদ তো পেলেনই না, বরং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কোন বৈঠকটা পর্যন্ত হল না। কূটনৈতিক ব্যর্থতা বলব, হোঁচট বলবো, ধাক্কা বলবো, যেভাবেই বলি না কেন, এটা তো ব্যর্থতা। যদি নাই পারবেন তো আপনারা ইতিপূর্বে ঘোষণা দিলেন কেন যে আমরা সদস্য হতে যাচ্ছি ব্রিক্সের, কেনই ঘোষণা দিলেন আপনারা আগাম, যেখানে রিজার্ভ নেই, যেখানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে অবিশ্বাস, যেখানে এলসি খোলা যাচ্ছে না, সেখানে মেক্সিকো কোম্পানিকে আপনারা 22,000 কোটি টাকা লোন দেবেন, তামাশা এগুলো কি? সেখানে বিশাল বহর নিয়ে গেলেন, বাকি কেন সদস্য পদ পাওয়া গেল না, পর্যবেক্ষক মহলের নানা রকম পর্যবেক্ষণ আছে, নানা রকম পারসেপশন এখানে আছে। কেউ বলছেন আপনি ভবিষ্যতের জন্য চীনের কোলে পুরাই উঠে না যান, এই জন্য ভেটো, ভারত ভেটো দিয়েছে। কেউ বলছেন ব্রিক্সে থেকে আমেরিকার পারপাস সাফ করার জন্য, আমেরিকাকে তুষ্ট করার জন্য এই ভেটো দেওয়া হয়েছে, নানা রকম পর্যবেক্ষণ এখানে আমরা দেখছি শুনছি। যাই হোক, যে নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করবার জন্য আলিম আলমাদেরকে জেলে নিলেন, আমাদেরকে জেলে নিলেন, যাকে যার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে তার অভ্যন্তরে আপনি ঢুকালেন, আমরা মাসের পর মাস জেল খাটলাম। আমাদের নেতৃবৃন্দ, সহকর্মী, সহযোদ্ধা বৃন্দ এখনো অনেকেই ভেতরে আছে, যাদের মুক্তির জন্য আমরা দাবি অব্যাহতভাবে করে আসছি। যাকে তুষ্ট করার জন্য, যার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে জেলে নিলেন, তিনি তো আপনাকে সদস্যপদ পাওয়ার জন্য কোনো সাপোর্ট করলেন না, সহযোগিতার হাত বাড়ালেন। বলতে গেলে বলার অনেক কিছু আছে, আলেম ওলামাদের বদদোয়া আল্লাহ তাআলা কারো চোখের পানি এক এক ভাবে কবুল করেন এবং সেটা বাস্তবে প্রকাশ পায় বিভিন্ন ভাবে। আমরা অবাক হয়ে যাই, ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী, তিনি এমন কিছু মানদণ্ড দিলেন, এমন কিছু শর্ত দিলেন, যেই শর্ত বাংলাদেশ যেই শর্তের জাতাকলে পড়ে আর সদস্য পদ পেল না। অথচ চীন বলে আসতেছে যে আমি সাক্ষাতে বলছে যে আমি সদস্যপদ পাওয়ার জন্য আমাদের সমর্থন থাকবে। যে 6টি রাষ্ট্র সদস্যপদ পেল, সেই 6টি রাষ্ট্রের মধ্যে আপনারা আমরা জানি ইথিওপিয়া আছে, অথচ এই ইথিওপিয়ার ইকোনমি বাংলাদেশের চেয়ে অনেক নিচে। এই যে বিশ্লেষণ, এই যে কথার ভিতরে কথা, গেলেন কি বিশাল বহর নিয়ে আসতে হবে আপনাকে খালি হাতে, কেন দেশের এই অবস্থা, দেশটাকে আপনারা কোথায় নিয়ে গেছেন? আজকে রাস্তার একজন পথচারী, একজন রিক্সাওয়ালা, তারা পর্যন্ত মন্তব্য করে যে আমরা ভোট দিতে পারি নাই, অতএব ভোটের অধিকার সুরক্ষায়
এই আন্দোলনের সঙ্গে আমরা একমত। রাস্তার একজন মানুষ ঐক্যবদ্ধ পোষণ করছে, সেখানে আমরা রাজনীতি করি। আমরা দুর্নীতি থেকে এই দেশকে যদি মুক্ত করতে চাই এবং অনিয়ম অনৈতিকতা, একজনের শাসন এক নায়কত্ব, এই অভিশাপ থেকে যদি আমরা জাতিকে মুক্ত করতে চাই, ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদেরকে এক হতেই হবে, আমাদেরকে এক হয়ে ময়দানে আসতে হবে। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে যে আমরা যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি আমাদেরও রক্ষা নাই, আমাদেরও রক্ষা নাই। এই জন্য আমাদেরকে এক কাতারে আসতে হবে। আজকে আমার 10টা মামলা, আমাকে যেই ভোগান্তি পোহাতে হয়, যার 20টা মামলা তাকে আমার চেয়ে আরো বেশি ভোগান্তি পোহাতে হয়, যার 30টা মামলা তাকে আরো বেশি ভোগান্তি পোহাতে হয়, এই যে কোর্টে যাওয়া আসা, এই যে লয়ারকে পরিচালনা করা, এই যে বারবার যাতায়াত এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে আলেম ওলামাদের নামে অসংখ্য মিথ্যা মামলা, এ থেকে মুক্তি পাওয়ার অধিকার আমাদের আছে, এই অন্যায় থেকে মুক্তি পাওয়ার অধিকার আমাদের আছে। যারা এখনো জেলের ভিতরে আছেন তাদের মুক্ত বাতাসে ফিরে আসার অধিকার আছে। বারবার মুক্তির আবেদন করে আসতেছি, আমাদের এই আবেদনকে আপনারা পাত্তা দিচ্ছেন না, একটা পর্যায়ে আমরা আপনাদের কাছে আর চাবই না। বারবার যদি আবেদনকে অগ্রাহ্য করা হয়, চাবই না, যেভাবে মুক্ত করতে হয় ওইভাবে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসাইন কাসিমি সাহেব সহ যারা এখনো ভিতরে আছেন তাদেরও আমাদের মতো মুক্ত বাতাসে ফিরে আসার অধিকার আছে। তাদের পরিবারের কষ্ট, তাদের মানবতার জীবন যাপন সবগুলো আমাদেরকে কাঁদায়, আমাদের হৃদয়টাকে সারাক্ষণ নাড়া দেয়, দোলা দেয়। সুতরাং আমরা তাদের মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করব। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিকে আরো শক্তিশালী করব। আমরা ন্যায় এবং ন্যায্য দাবিকে সবসময় আমরা যতটুকু পারি নিজ নিজ জায়গা থেকে আমরা সহযোগিতা করব। আল্লাহ এই মত বিনিময় সভাকে কবুল করুন। আমি মনে করি আমাদেরকে শীষে ঢালা প্রার্থী এক জায়গায় একত্রিত হয়ে ঐক্যের পাহাড় হয়ে পর্বত সম দৃঢ়তা প্রদর্শন করে এই দাবিগুলোর মধ্যে আমাদেরকে এক হয়ে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে এক কাতারে মিলে